অবিশ্বাস্য হলেও সত্য, এমনটাই করে দেখালো মালদহের এক মহিলা। কিছু করার তাগিদে অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকেই দোকান তৈরি করে নিয়েছেন তাঁরা। ফাস্ট ফুডের দোকান এখন একটি টোটো। কি নেই টোটোতে? রয়েছে রান্নার জায়গা, খাবার সাজিয়ে রান্নার মতো রাখার মতো জায়গা, আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ। একেবারে অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইল। মালদহ শহরের রাস্তায় এখন এই টোটো দোকান অবাক করছে সকলকেই। ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরি রাস্তার আইডিয়া আসে তার মাথায়। তারপরে একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করে টোটো বদলে যায় চলমান দোকানে। এই টোটোকে এই দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। এছাড়াও দোকানের সামগ্রী কিনতে হয়েছে। সব মিলিয়ে খুব অল্প খরচে এই দোকান তৈরি হয়েছে জানাচ্ছেন তিনি। ফুড অন হুইলে শুধুমাত্র হরিণঘাটার মাংস পাওয়া যায়। বিভিন্ন আইটেমের মাংস ছাড়াও মোমো বিক্রি করছেন মহিলা, তবে এখানেই হরিণঘাটার কাঁচা মাংসও বিক্রি করছেন। ভালোই হচ্ছে আমাদের, নতুন হিসাবে সেল ভালোই আছে, খারাপ না। এখানে যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। আমরা এখন স্থায়ীভাবে এখানেই বসছি, গান্ধী মূর্তির এখানে পার্কের কাছে। তো এটা নিয়েও যাওয়া যাবে, মোবাইল ভ্যানের মতন। আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়েও ব্যবসাটা করতে পারবেন। এখানে চিকেন কাটলেট আছে, পপকর্ন আছে, ললিপপ, ড্রামস্টিক, নাগেটস, সব রকম মোমো আছে, ভেটকি ফিশ ফ্রাই আছে, ফিঙ্গার আছে, ফাস্টফুড আইটেম, স্ন্যাক্স আইটেম সবই আছে। এছাড়াও আমাদের কাঁচা মাংস, র মিট এটাও আছে অ্যাভেলেবেল, চিকেন, আমাদের নতুন নন কনভেনশনাল মিট, কোয়েল, হাঁস এসবও আছে, ল্যাম্ব, গোট সবই আছে। এমনি কিছু করি না, এটাই এখন নতুন স্টার্ট আপ। যাই হোক, এমনি একটা কিছু করার ইচ্ছা ছিল, সেই থেকেই ভাবলাম। গ্র্যাজুয়েশন না, হ্যাঁ ওরকম তো ইয়ে করিনি, নিজের থেকে একটা কিছু করার ইচ্ছা ছিল তাই। আমার নাম সাগরিকা সাহা।